কারণ এই বেলালের দিলের ভিতরে তো মদিনার বাত্তি জ্বলতেছে, বেলালের কলিজার ভিতরে তো মালিকের জিকির পয়দা হয়েছে, বেলালের জিকির তো উমাইয়া তুই বন্ধ করতে পারবি না, বেলালকে টাকা স্বর্ণ চাঁদের বিনিময়ে যদি হয় বেলালকে আমাকে দিয়ে দে। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। মিউজিক প্লাস। আমার নবী মেরাজ মুস্তাফা থেকে আসার পরে সাইয়েদনা বেলালের কাছে প্রশ্ন করলেন, ও বেলাল এমন কি আমল তুমি করেছো? বেলাল, আমি যখন আল্লাহর জান্নাতে ঢুকেছি মেরাজের রাত্রে, বেলাল আমি আল্লাহর জান্নাতের ভিতরে তোমার কণ্ঠের আজান শুনেছি। সুবহানাল্লাহ। বেলাল আল্লাহর জান্নাতের ভিতরে তোমার কদমের খরমের আওয়াজ আমি নবী কান মোবারকে শুনেছি। বেলাল বলো কি এমন আমল তুমি করেছো? সাইয়েদনা বেলাল আল্লাহর প্রিয় নবী সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন আমি উমাইয়ার গোলাম ছিলাম, হাবিব আমার ঘর নেই, আমার কোনো বাড়ি নেই, আমি কোনো সম্ভ্রান্ত ফ্যামিলির কোনো চৌধুরী তালুকদার শিকদার ফ্যামিলির সন্তান নয়। ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ি অনেক ধরে, আমি কালো মানুষ, হাবিব আমার কলবের ভিতরে কেমন জানি হঠাৎ করে একদিন আল্লাহর ভয় আপনি নবীর প্রতি মহাব্বত পয়দা হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আল্লাহর প্রেমে পড়ে বারবার যখন বললাম আহাদ আহাদ, আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক, এই কথা বলার পরে ইয়া রাসূলুল্লাহ আমাকে, আমি যার কাছে ছিলাম উমাইয়া আমাকে তো নির্যাতন করেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার পিঠে এমন ভাবে চাবুকের বাড়ি লাগিয়েছেন, দুনিয়ার কোন মানুষ যদি সেই বাড়িগুলো খাইতো মুহূর্তের মধ্যে নবীজি গোসে বেহুশ হয়ে যাইতেন। ইয়া রাসূলুল্লাহ, তো বাড়ি পড়ার পরও আমি বেলালের জবানে আল্লাহর জিকির বন্ধ হয় না। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন বারবার আল্লাহর জিকির আপনি নবীজির দুরুদ পাক পড়ি, আমাকে উমাইয়া আমার শরীরের জামা কাপড়গুলি নিষ্ঠুরের মতো খুলে ফেলেছে, হাবিব আমার জামা কাপড়গুলি খুলে আমাকে গরম উত্তপ্ত আরবের বালির মধ্যে শোয়াই রেখেছে, এই রকম গরম বালিতে যদি কাউকে শোয়াই রাখে তার শরীরের চামড়াগুলি পুড়ে যাবে, মোমের মতো গলে যাবে, এত কষ্ট আমি বেলালের হয়েছিল ইয়া রাসূলুল্লাহ। এরপর এক মুহূর্তের জন্য আল্লাহর আল্লাহর জিকির আপনি নবীর দুরুদ আমি বন্ধ করি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি বেলালের জিব্বা কানা টেনে বের করে গরম লোহার শিক আমি বেলালের জিব্বার ভিতর ঢুকাই দিছে। ইয়া রাসূলুল্লাহ, গরম তেলকে গরম করে আমি বেলালের শরীরের উপর ছিটকানি দিচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আমি কালেমা ছাড়িনি, আমার আল্লাহর জিকির আমি বেলাল বন্ধ করিনি। হাবিব, হঠাৎ করে দেখা যায় উমাইয়ার পাশ দিয়ে আপনার প্রধান খলিফা, ইসলামী জাহানের প্রধান খলিফা হুজুর সাইয়েদনা সিদ্দিক আকবর হেঁটে যাচ্ছেন। হুজুর আবু বকরের কানে যখন আমি বেলালের কান্নার আওয়াজ গেল, আবু বকর তো আর সইতে পারলেন না, উমাইয়ার কাছে এসে বলে, উমাইয়া রে, যদি তোর কাছে গোলাম লাগে আমার কাছ থেকে নিয়ে নে, টাকা লাগলে আমার কাছ থেকে নিয়ে নে, আমার নবীর পাগল আল্লাহর পাগলকে আর কষ্ট দিস না, কারণ এই বেলালের দিলের ভিতরে তো মদিনার বাত্তি জ্বলতেছে, বেলালের কলিজার ভিতরে তো মালিকের জিকির পয়দা হয়েছে, বেলালের জিকির তো উমাইয়া তুই বন্ধ করতে পারবি না, বেলালকে টাকা স্বর্ণ চাঁদের বিনিময়ে যদি হয় বেলালকে আমাকে দিয়ে দে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি ছিলাম সেই বেলাল। আল্লাহর প্রিয় নবী হুজুর সাইয়েদনা সিদ্দিক আকবরকে বলে, আবু বকর, তুমি যখন আমার বেলালকে যখন আনতে যাবা, করিত করতে যাবা, আমি নবীর কাছ থেকে কিছু টাকা নিয়ে যাব, কিয়ামতের ময়দান আল্লাহ তাআলা ডাক দিবে বেলালের করিদ্দার কার হাত তোলো। আল্লাহর প্রিয় নবী কয়, আবু বকর, হাশরের ময়দানে যখন আল্লাহ বেলালের খরিদ্দারকে তালাশ করবে, তখন আমি রসুল বলবো, আল্লাহ আমি রসুল বেলালের খরিদ্দার ছিলাম। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, কালেমার সেই ছায়া আমি বেলাল পাওয়ার পরে, হাবিব
আমি বেলাল পাওয়ার পরে আমার ভিতরে কেমন জানি মুস্তাফার প্রেম এত বেশি সৃষ্টি হলো আমি মুহূর্তের মধ্যে আপনি নবীর জন্য দিওয়ানা হয়ে গেলাম সুবহানাল্লাহ